তো প্রথমবার বাংলাদেশি টাকা দেখছো? প্রথমবারই বাংলাদেশি টাকা হাতে ধরলাম। কোন দেশের নোটটা ভালো, নেপালের, বাংলাদেশের নাকি ইন্ডিয়ান? একদমই চালানো যাবে না বাংলাদেশের টাকা ইন্ডিয়াতে, একটুও চলবে না। তো আঙ্কেল, বাংলাদেশে কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে আপনার? এটা বাংলাদেশে দু টাকা, এটা দু টাকা, এটা পাঁচ টাকা। আচ্ছা, কাকিমা ফেরত দিয়ে দিলেন কেন? এটা একদম চালানো যাবে না কোনোভাবে? চালানো এই দেশে চলছে না। দাদা কে দাদাটা? মুজিবর। অনেক মানুষ এখানে জমা হয়ে গেছে আর প্রত্যেকে কিন্তু বাংলাদেশ নিয়ে আলোচনা শুনছেন, করছেন। Hey everyone, welcome back to my another vlog. This is Chandan and you are watching Vlogging Dunia. So আমি একটা ভিডিও করতে এসেছি বাজারে, তো কাকা ধরে ফেললো, বললো আমাকে নিয়ে কোনো কেন ভিডিও টিডিও করিস না। তো কাকার হচ্ছে সেলুনের দোকান আছে এখানে বাজারে। তো বলো তোমার নাম কি কাকা? বিশ্বনাথ প্রামাণিক। একদম ছোট থেকে এই কাকার দোকানে আমি চুল কাটি এখনো অবধি। আজকে ভিডিওর কন্টেন্ট আপনারা থাম্বনেল থেকে মোটামুটি কিছুটা আইডিয়া করতে পেরেছেন, আর বাদবাকিটা আমি বলছি। আমি আজকের আমার রাকসাক যেটা আছে সেটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে বাংলাদেশের কিছু টাকা আমার কাছে রয়ে গেছে, খুব বেশি হলে ৩০-৪০ লাখ টাকা মতো। তো ভাবলাম ওই টাকাটা দিয়ে আমি একটা ভিডিও কন্টেন্ট তৈরি করি, যে ওই টাকাটা দেখি, আমি জিজ্ঞেস করি এখানে যারা আছেন ইন্ডিয়ান। অনেকেই জানে না যে বাংলাদেশের টাকা কেমন হয় বা কেমন দেখতে হয়, তাদের কাছে আমি নিয়ে যাবো আমার টাকা, আর সেটা দেখার পরে এখানের যারা ব্যবসায়ী আছে তাদের রিয়াকশন কেমন, তারা কি বলে, তারা নিতে চান কি না। তুমি দেখেছো কখনো বাংলাদেশি টাকা? অবশ্যই দেখেছো। কার ফটো আছে বলো দেখি? বাংলাদেশি টাকা দেখেছে কিন্তু ফটো আছে কার জানে না। কোথায় দেখেছো বাংলাদেশি টাকা? এখানে কে দেখেছে তোমাকে? নাম জানি কত আসে, কত লোক আসে। আচ্ছা, মানে সবকিছু গল্প টল্প মারছে আর কি। তো শুরু করি আখের রস দিয়ে। এক গ্লাস রস দে তো। তো তুই তুই করে বলছি, কারণ হচ্ছে দাদা হচ্ছে আমাদের চেনা আর কি, আমাদের এটা আমাদের বাজার, যেহেতু সবাই চেনা, তো সেই হিসাবে আর কি তুই তুই করে বলছি। দেখি দাদা বাংলাদেশি টাকা দেখার পরে ওর রিয়াকশনটা কেমন হয়। আগে রস কত এক গ্লাস? ১০ টাকা। আচ্ছা, ওকে। মানে অনেক জায়গায় খেয়েছি, মিষ্টি হয় না, জল টল মেশায় হয়তো, বাট দাদা চেনা জানা যেহেতু সেহেতু একদম পিওর আখের রস যেটা সেটা দিয়েছে। তো এটা হচ্ছে বাংলাদেশি টাকা দেখতে পাচ্ছি, তাই না? তো দেখি দাদা কি বলে। বাসন্তী বাজারে বাংলাদেশি টাকা নেবে কেউ? কেউ নেবে না তো, এই টাকা চলবে না তো এখানে। এটা কি রেখে দিবি বাড়িতে? দেখি টাকাটা কি হচ্ছে, ফেরা ভরা না থাকে না, টাকা ঠিক আছে না, ঠিক যাবে না, ঠিক যা লাল চালা হয়ে যাবে। হ্যাঁ, দেখেছো তুমি আগে বাংলাদেশি টাকা? না দেখো নি। তো প্রথমবার বাংলাদেশি টাকা দেখছো? প্রথমবারই বাংলাদেশি টাকা হাতে ধরলাম। আচ্ছা, তো এটা হচ্ছে ২০ টাকা, মুজিবরের ছবি। আরও দেখাই তোমাদের এসছো যখন, আমার কাছে কিছু টাকা আছে যেটা উপরে হচ্ছে নেপালের টাকা। তো এর মধ্যে থেকে এটা ৫ টাকার একটা নোট, এরকম কিছু খুচরো কিছু টাকা আছে আমার কাছে। তো এটা হচ্ছে বাংলাদেশের ৫ টাকা, এটা হচ্ছে ২০ টাকা। দেখেছো আগে? না, ও আচ্ছা, কেমন লাগলো বলো টাকা ওখানে? ভালো লাগলো না? তো এই মানুষটাকে চেনো তো নাকি? মুজিবর, ওকে। তো এই মানুষটা কিন্তু সবাই চেনে, শেখ মুজিবর রহমান। বাংলাদেশি টাকা দেখেছো নাকি আঙ্কেল? আগে দেখা হয়েছে? কোথায় দেখেছেন? বাংলাদেশ গিয়েছিলেন? পাসপোর্ট করে নাকি এমনি? এমনি অনেক বছর আগে। তো ওখানে কেমন লাগে ঘুরতে বাংলাদেশে? ভালো লাগে? বাহ। তো কি করবি, কি পাল্টে তো দিতে পারবো, তুই কি এটা নিবি নাকি? না, ওটা রেখে দে। চলবে না তাহলে, তুই চালাতে পারবি না? আমি নিতে পারছি না। আচ্ছা,
এতক্ষণ বলছিল যে নেবে চালাবে বাসন্তী বাজারে, বাট এখন আশা হত হয়ে পড়েছে, এখন বুঝতে পারছে যে টাকাটা চলবে না এখানে। তো ঠিক আছে, এটা এটা কার, এটা কোন দেশের? এটা ভারতের আছে। ভারতের? ভারতের 10 টাকার কয়েন? 10 টাকা। ওকে, তাই দাদার বোনকে দিয়ে দিয়েছেন বাংলাদেশে। মানে নাম কি দাদার আপনার? আইজুল বিশ্বাস। কত বছর হয়েছে ওখানে গেছে? 4-5 বছর। দাদার বোন ওখানে আছে, যাওয়া আসা হয়? গেছো কোনো দিন? তুমি গেছো কোনো দিন? জানো না, বাংলাদেশে টাকা দেখেছো? দেখেছো। আচ্ছা, এইটা কার টাকা, এইটা কার ছবি বলতে পারবে? এটা এটা খোলো, এটা কত টাকার নোট? 5 টাকার নোট। এটা বাংলাদেশের না কোন দেশের? বাংলাদেশের। এই লোকটাকে চিনতে পারছো? ইন্ডিয়ার না মনে হচ্ছে, খুবই কথা থেকে। আমি কোথা থেকে আসতে পারি? বাংলাদেশের মনে হয়। দাদু কি বাংলাদেশে? আমি আমাকে দেখেছো কোনোদিন বাজারে? বাজারে দেখেনি দাদু, আমাকে দেখোনি বাজারে কোনোদিন। আচ্ছা, এখানে রাস্তাঘাট ভেজার কারণ তো একটাই হতে পারে যে এখানে বৃষ্টি হয়েছে। কলা কত করে? আমি একটা নিলে কলা কত পড়বে দাম? 4 টাকা একটা। ওকে, তো দাদা একটা কলা দিন, ঠিক আছে এগুলো। ওকে ওকে দাদা, ঠিক আছে। তো এটা কত দাদা? 6 টাকা না 4 টাকা? এ দাদা, 4 টাকা বলছে, তুমি 6 টাকা বলছো। ওকে ওকে, তো টাকা কাকে দেবো? দোকানদার নোট চলছে না এখানে? 5 টাকার নোট? তো এই টাকা কি চলবে? কোথায় চলবে? কলকাতায় চলে যাবে? কিন্তু তুমি তো 5 টাকা, তো 5 টাকা পাচ্ছ না তো? এটা কোন দেশের টাকা? বাংলাদেশের। প্রথমবার দেখলে না দেখা হয়েছে আগে? আছে। আচ্ছা, দাদার কাছে নাকি বাংলাদেশের টাকা আছে? তো ওই দাদার কি খবর দাদা, প্রথমবার দেখছো বাংলাদেশের টাকা? তো কেমন লাগছে? কেমন ভালো লাগছে? টাকাটা কেমন আমাদের এখানে তুলনায়? কেমন আমাদের এখানে তুলনায়? ভালো না। ভালো না? আমাদের ইন্ডিয়ার টাকা অনেক আলাদা, অনেক উন্নত, অনেক ভালো। আচ্ছা, ওই ফটোতে ওই টাকাটা কার ফটো আছে চিনতে পারছো? শেখ মুজিব। আচ্ছা, এই টাকাটা তো চলবে না এখানে? চলবে না এখানে, চলবে না এখানে। আচ্ছা, তাহলে ইন্ডিয়ান টাকা দিতে হবে? ইন্ডিয়ান টাকা দিতে হবে। আচ্ছা, তো ভাই টাকাটা দাও। তুমি দেখেছো আগে? তুমি দেখো না এই টাকা কেমন লাগছে? টাকা কোন দেশের? বাংলাদেশের। এই মানুষটাকে চেনো? চেনো না? ওকে, ঠিক আছে। তাহলে এই টাকাটা চলছে না এখানে, কি টাকা দিতে হবে? কোন দেশের টাকা দিতে হবে? বাসন্তীর টাকা? বাসন্তীর আলাদা টাকা আছে নাকি? বলছে বাসন্তীর টাকা দিতে হবে ওকে। ওকে নাও, এটা কোন দেশের? বাসন্তীর টাকা? তো ভাই বাসন্তীর টাকা চাইছে ওকে, আবার 1 টাকা ফেরত এসছে 5 টাকা দিয়ে। তো ধন্যবাদ ভাই। হ্যাঁ চলুন, এবারে যে কাজ সেটা হচ্ছে কলাটাকে খাওয়া, মানে আজকে খাবো আর আপনাদেরকে দেখাবো যে এখানের ব্যবসায়ীরা ইন্ডিয়ান সরি বাংলাদেশের টাকা দেখার পর কেমন রিঅ্যাকশন দিচ্ছে। কেউ আছো নাকি দাদা? কেউ নেই? কেউ আছো? ও আচ্ছা, এইদিকে আছো। কোল্ড ড্রিঙ্কস দাও না একটা। আমের মাজাটা আছে? কাঁচা আমের? ও আচ্ছা, লস্যি আছে? লস্যি দাও, লস্যি দাও। নর্মালটা? তো এই দাদাকে দেখি আর টাকাটা দেখি রিঅ্যাকশনটা। এটা ঢুকিয়ে দাও। থ্যাংক ইউ।
তো লস্যি দিয়েছে, বাংলাদেশে 20 টাকাও দিয়েছি, জানি না বুঝতে পেরেছি কিনা, কিছু তো বললো না, নাকি টাকাটা ভালো লেগেছে হয়তো, নিজেকে জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ দাদা, টাকাটা চলবে এখানে? কোন টাকার নোট? বাংলাদেশের নোট। হট, ভালো করে দেখো, বাংলাদেশের নোট না, আমি দিলাম ইন্ডিয়ান, ছেঁড়া না তো, বাংলাদেশে দিয়েছি, ওই দাঁড়িয়ে দেখি, এটা চলবে না এখানে? না। আরে এই লোকটা কে চেনো? কে? মুজিবুর রহমান। কে হয় এটা? কে এটা? শেখ হাসিনার বাবা। শেখ হাসিনার বাবা, আচ্ছা, মোটামুটি আইডিয়া আছে। আর বাংলাদেশি টাকা কি প্রথমবার দেখছো নাকি? না আগেও দেখেছো? না, ফার্স্ট টাইম। প্রথমবার দেখছো, তো টাকাটা দেখে বলো দেখি আমাদের টাকার সঙ্গে কি কাগজের তফাত আছে কিনা, ভালো করে, আমাদের 20 টাকার সঙ্গে কাগজের কি তফাত আছে, আমাদের 20 টাকাটা দেখাও, 2টো টাকা পাশাপাশি ধরো। আচ্ছা, নিচেরটা আমাদের 20 টাকা মানে 20 রুপি, আর উপরেরটা বাংলাদেশের, তো তফাত কোনটা কি মনে হচ্ছে, 2টো টাকার মধ্যে তফাত কি মনে হচ্ছে? কাগজের দাম বেশি। দাম বেশি মানে কাগজ ভালো? কাগজ ভালো। আর ওটা কাগজটা একটু নরম, নতুন হয়তো এরকম ভালো। আচ্ছা, তোমাকে আমি আর একটা টাকা দেখাচ্ছি, এটার সঙ্গে দেখো আমাদের 20 টাকার কোনো টাকার কাগজের একই রকম কি না, আলাদা আছে। নেপাল সরকার। এটা নেপালের? আচ্ছা, নেপাল কি পরে বুঝলে নাকি, না আগে দেখেছো টাকা? আচ্ছা, এবার 3টে নোটের মধ্যে কোন দেশের নোটটা ভালো, নেপালের, বাংলাদেশের নাকি ইন্ডিয়ান? নেপালটাই ভালো লাগে। নেপালেরটা কোয়ালিটি ভালো? কোয়ালিটি বলতে অনেক কিছু টাকার মধ্যে অনেক ডিফারেন্স থাকে। আচ্ছা, ডিজাইনটা ভালো? আচ্ছা আচ্ছা, নর্মাল। আচ্ছা, আর ইয়ে পুরো একটা নেপাল। আচ্ছা, আর ইন্ডিয়ানটা? ইন্ডিয়ানের মধ্যে অনেক কিছু করা রয়েছে, কারুকার্য করা আছে। আচ্ছা, মানে বাংলাদেশি টাকাটা নর্মাল, ডিজাইনটা নর্মাল, সাদা মাটির ডিজাইন, সাদা মাটির। আচ্ছা, 3টে টাকা হাতে নিয়ে দাদা যেটা বলছে, দাদার যেটা থিংকিং সেটা হচ্ছে নেপালের টাকাটা সবথেকে ভালো, তারপরে ইন্ডিয়ান, তারপরে বাংলাদেশি, তাই তো? ভালো লাগছে নাকি বিদেশি টাকা দেখে? প্রথমবার তো দেখছি, ভালো লাগছে। ভালো লাগছে না? আচ্ছা, আমার কাছে কিছু খুচরো টাকাও আছে বাংলাদেশে, এখানে এই বাংলাদেশে খুচরো টাকা আমার একটু খুঁজে বার করতে সমস্যা হতো বাংলাদেশে গিয়ে কোনটা কত টাকা, তো দেখো এই টাকাগুলো কেমন লাগছে বলো, বাংলাদেশের খুচরো। ওখানে কত টাকার কয়েন গেল? 1 টাকা। হুম, এটা মনে হয় পুরাতন আগেকার 1 টাকা। আচ্ছা, 2টোই 1 টাকার কয়েন গেছে? আর 1টা 2 টাকার আছে। আর 1টা 2 টাকা আছে, এটা বেটার লাগছে। 2 টাকার কয়েনটা ভালো লাগছে? ডিজাইনটা ভালো। তোমাকে তাহলে 1টা 1 টাকার কয়েন, 1টা 2 টাকার কয়েন দিয়ে যাচ্ছি, এই টাকাগুলো আমাকে দিয়ে দাও, আমার ভিডিও করার কাজ ক্ষেত্রে কাজে লাগবে, পরবর্তীকালে তোমার সঙ্গে দেখা হলে আমি তোমাকে এই টাকাও দিয়ে যাবো, 1টা নেপালের নোটও দিয়ে যাবো, ঠিক আছে? তো এখন খাবো চা। চা আছে না? আচ্ছা আচ্ছা, 1 কাপ চা 1 সিগারেট। তো আমাদের এখানে 1 কাপ চা এই 1 টাইম ইউজ কাপে দেয়। দাদা, কত চায়ের দাম? 5 টাকা। মাত্র 5 টাকায় 1 কাপ, যেটা বাংলাদেশে গিয়ে যখন আমি চা খাই তখন কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়, যেহেতু আমরা ছোটো কাপে খেয়ে অভ্যস্ত, ওখানে অনেক বেশি বেশি করে চা দেয়, যেটা পুরোটা খাওয়াও যায় না চা। তো ভাবি, হ্যাঁ না, চলবে না? কাকা কই, কাকা এটা চলবে না বলছে টাকা? বাংলাদেশে 20 টাকা। চলবে না আঙ্কেল? না, টাকা চলবে না, ওকা চলবে না, এটা টাকা চলবে, এখানকার টাকা নয় এটা, তো এখানে এই টাকাটা চলবে না বলছে, একদমই চালানো যাবে না বাংলাদেশের টাকা ইন্ডিয়াতে, একটুও চলবে না। আচ্ছা, এই এই লোকটাকে চেনেন নাকি? হ্যাঁ, এই দাদা সব জানে। দাদা কে? দাদাটা মুজিবুর রহমান। তো মুজিবুর। মুজিবুর, আচ্ছা,
তো এই মানুষটা কিন্তু সবাই চেনেন, বাংলাদেশের টাকা হোক আর যা হোক। তো এই টাকাটা কি বাংলাদেশের টাকা কি প্রথমবার দেখছেন নাকি আগে দেখেছেন? এই প্রথমবার দেখছেন। আচ্ছা, কেমন লাগলো বাংলাদেশের টাকা দেখে? ভালো লেগেছে? কাকিমা ফেরত দিয়ে দিলেন কেন? এটা একদম চালানো যাবে না কোনোভাবে? এই দেশে চলছে না, একদমই চলছে না। আচ্ছা, তাহলে আমাকে এখন কি করতে হবে? ইন্ডিয়ান টাকা দিতে হবে। ওকে, তো এটা এখন আমাকে ইন্ডিয়ান টাকা দিতে হবে। এই টাকাটা এখানে চলবে না বলছে। এইটা চলবে নাকি? এটাও চলবে না। এটা তো বাংলাদেশের না আঙ্কেল, এটা কোন দেশের? নেপাল। এটা নেপালের টাকা? নেপালের। আচ্ছা, আঙ্কেল কিন্তু বুঝে গেছে এটা নেপালের টাকা, তো এটাও বলতে চলবে না এখানে। আপনি দেখেছেন তো নেপালের টাকা আগে? আমি দেখি। দেখেছেন তো? আঙ্কেল অনেক জায়গায় ঘুরেছে, বোঝাই যাচ্ছে। আর এগুলো হচ্ছে 100 টাকা, ইন্ডিয়ান 100 টাকা। তো এগুলোই এখানে চলবে। যেহেতু এখান থেকে নিয়ে নিন, কত টাকা হয়েছে? 12 টাকা। 12 টাকা। আপনি 5 টাকা দেখেছেন? তো আঙ্কেলে কিন্তু ইন্টারেস্ট আছে বলে আঙ্কেলকে দেখাচ্ছি আমি টাকাগুলো। আচ্ছা, কোথায় কোথায় যাওয়া হয়েছে বাংলাদেশে? খুলনা। তো আমিও আঙ্কেল যে কথাগুলো, যে জায়গাগুলোর নাম বলেছে সেগুলো আমি ঘুরে এসেছি। সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা। আর খুব ভালো লেগেছে বাংলাদেশ ঘুরে, আবারও সামনে যাচ্ছি। তো আঙ্কেল, বাংলাদেশে কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে আপনার? হ্যাঁ, মানুষের ব্যবহার খুব ভালো না? আচ্ছা, ওখানে মানুষের কিন্তু ব্যবহার সত্যি খুব ভালো, যেটা মানে মাছ চিংড়ির দামও বেশি, মাছের দাম বেশি, লবণের দাম। আচ্ছা, ফলের দামও বেশি ওখানে, দামও বেশি। আপনার কত বছর হলো গিয়েছেন বাংলাদেশে? 25-26 বছর। 25-26 বছর আগে? আচ্ছা, তাহলে তো অনেক বছর আগে গিয়েছেন। ধরা পড়েছিল, ধরা পড়েছিল। খুব ভালো জায়গা। তো আপনার যাওয়ার ইচ্ছা আছে নাকি বাংলাদেশ? অবশ্যই যাবো, আগামী 1 বছরের মধ্যে যাবো। মধ্যে যাচ্ছেন? 6 মাসের মধ্যে যাওয়ার কথা, চোখের জন্য যাচ্ছি না। আচ্ছা, চোখটা অপারেশন করে নেব। আচ্ছা, এই আজকের কলকাতা গেছিলাম, নেক্সট 16 তারিখে অপারেশন করবো, 4-6 মাস পরে। আচ্ছা, ওখানে যারা আছেন তারা কি ডাকছেন? অবশ্যই ডাকছেন, মানে আপনি ডাকছেন না এখানে আসার জন্য তাদেরকে? এখানকার লোক? আচ্ছা, অবশ্যই। আচ্ছা, সেই তাদের সোর্সে আমরা গেছি। ও আচ্ছা আচ্ছা, না তো আমরা কি করি, হোটেল মধ্যে যেতে পারি? তারপরে আর যাওয়ার ইচ্ছা হয়নি 25 বছরের মধ্যে আর যাওয়ার ইচ্ছা? হ্যাঁ, একদম ঠিক আছে। তো দাদা, তুমি কি বাংলাদেশের টাকা দেখেছো আগে? এটা কত টাকা বাংলাদেশে দেখো? 5 টাকা লেখা আছে বাংলাদেশে। 5 টাকা দেখা হয়নি টাকা? না, আগে দেখিনি, এই প্রথম দেখি। আচ্ছা, এখানে আর কোন কোন দেশে টাকা আছে তুমি আমাকে দেখে বলো দেখি। কেন, কোন কোন দেশে টাকা আছে দেখে বলো। তো দাদাদের দায়িত্ব দিয়েছি, বাংলাদেশে 2 টাকা, এটা বাংলাদেশে 2 টাকা, এটা 2 টাকা, এটা 5 টাকা। আচ্ছা, এটা কোথায়? লোকগুলো ভালোই লাগছে। ভালো লাগছে না? ভালো লাগছে। আর এটা কোথাকার? ভারতের রিজার্ভ ব্যাংক। এটা ভারতের? ভারতের। এটা 2 টাকা। আচ্ছা আচ্ছা, এটা? এটা বাংলাদেশে 20 টাকার নোট। বাংলাদেশে 20 টাকার নোট? আজ এটা এই এই মানুষটাকে চেনেন নাকি? বাংলাদেশের টাকা যে মানুষটা আছে, মজিবর, শেখ মজিবর। হ্যাঁ, মজিবর। হ্যাঁ, নাম শুনেছেন? শেখ মজিবর। মজিবর নাম শুনেছি কিন্তু দেখিনি। আচ্ছা আচ্ছা, কোন টাকাটা ভালো লাগলো, নেপালের টাকা না বাংলাদেশি টাকা? বাংলাদেশের টাকা ভালো লাগছে। আচ্ছা, দাদার বাংলাদেশি টাকা কিন্তু পছন্দ হয়েছে। বাংলাদেশে 5 টাকাটা ভালো লেগেছে? বাহ, এটা নেপালের 5 টাকা? হ্যাঁ, এটা নেপালের 5 টাকা। এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট।
বাংলাদেশে যাব, ঘুরতে যাব। কতদিন পর? মাস দুয়েকের ভিতরে যাব। মাস দুয়েকের মধ্যে বাংলাদেশে যাব। ওখানে কেউ আছে নাকি? ওখানে আপাতত একজন আছে, ওখানে আমার ভাইয়ের শালা আছে। ভাইয়ের শালা? পাসপোর্ট হয়ে গেছে? পাসপোর্ট করব। আচ্ছা, তো বাংলাদেশে কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে? বাংলাদেশে এখন তো যাইনি আমি, গিয়ে না তো এখানে ফোনের ভিডিও টিডিও দেখে হয় না যে এই জিনিসটা কোথায় হয় বাংলাদেশে? আচ্ছা, যাব গিয়ে। কোন জায়গার নাম সব থেকে বেশি শুনেছো? বাংলাদেশের নাম শুনেছো? কোন জায়গার, বাংলাদেশের মধ্যে কোন জায়গা? অনেক জায়গা আছে না, বরিশাল, ঢাকা, সিলেট, ঢাকার নাম? আচ্ছা, রাজশাহী, চট্টগ্রাম। আঙ্কেল কিন্তু সব জেলার নামই জানে। আত্মীয় আছে না? আপনি গেছেন নাকি বাংলাদেশ কখনো? কখনো যাননি? আর দাদু কখনো যাননি? আপনি গেছেন বাংলাদেশ? যাননি কখনো? যাওয়া হয়নি? আচ্ছা, এখানে কিন্তু বাংলাদেশের গল্প শুরু হয়ে গেছে। আর এইটাই মানে বাংলাদেশের নাম শুনলে মানুষজন কিন্তু ভীষণ হাসি মুখে আলোচনা করেন, আর আলাপ আলোচনা এখানে হচ্ছে চায়ের দোকান, কিন্তু মানুষজন আসছেন, অনেক মানুষ এখানে জমা হয়ে গেছে, আর প্রত্যেকে কিন্তু এই বাংলাদেশ নিয়েই আলোচনা শুনছেন, করছেন, যেটা খুব ভালো লাগে। আর তার জন্য আঙ্কেলকে অনেক ধন্যবাদ, এই দাদাকে ধন্যবাদ যে এতটা সময় দিল সবাই এই আমাকে। আর আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা নতুন এসছেন অবশ্যই আলাদা ভিডিওগুলো দেখুন। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন ব্লগিং দুনিয়া।